প্রশংসা করি, তার কাছে সাহায্য চাই ও ক্ষমা প্রার্থনা করি। আমরা আমাদের অন্তরের যাবতীয় অনিষ্টতা ও পাপকার্য হতে আল্লাহর কাছেই আশ্রয় প্রার্থনা করি। তিনি যাকে হেদায়েত দান করেন তাকে কেউ পথভ্রষ্ট করতে পারে না। তিনি যাকে পথভ্রষ্ট করেন তার কোনো হেদায়েতদাতা নেই। আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই, তিনি এক, তার কোনো শরীক নেই। আরও সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ তার বান্দা ও রাসূল। আল্লাহ তাআলা তার উপর, তার পরিবারবর্গ ও সকল সাহাবীদের উপর শান্তি ও রহমত বরকত নাজিল করুন। আল্লাহ তাআলা বলেন, হে মুমিনগণ, তোমরা যথার্থভাবে আল্লাহর তাকওয়া অবলম্বন করো এবং তোমরা মুসলিম না হয়ে কোনো অবস্থায় মৃত্যুবরণ করো না। তিনি আরো বলেন, হে মানুষ, তোমরা তোমাদের রবের তাকওয়া অবলম্বন করো যিনি তোমাদেরকে এক ব্যক্তি থেকে সৃষ্টি করেছেন এবং তার থেকে তার স্ত্রীকে সৃষ্টি করেছেন এবং তাদের দুজন থেকে বহু নর নারী ছড়িয়ে দেন। তিনি আরো বলেন, হে ইমানদারগণ, তোমরা আল্লাহর তাকওয়া অবলম্বন করো এবং সঠিক কথা বলো, তাহলে তিনি তোমাদের জন্য তোমাদের কাজ সংশোধন করবেন এবং তোমাদের পাপ ক্ষমা করবেন। আর যে ব্যক্তি আল্লাহ ও তার রাসূলের আনুগত্য করে সে অবশ্যই মহাসাফল্য অর্জন করবে। অতঃপর নিশ্চয়ই মহাসত্য বাণী হল আল্লাহর কিতাব এবং সর্বোত্তম আদর্শ হল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর আদর্শ। আর সর্বনিকৃষ্ট কাজ হল দিনের মাঝে নব আবিষ্কৃত বিষয়সমূহ এবং দিনের নামে নব আবিষ্কৃত প্রত্যেক কাজই বিদআত আর প্রত্যেক বিদআতই ভ্রষ্টতা। হে মুসলমানগণ, যখন বান্দার হৃদয় তার প্রভুর ভালোবাসা, মহিমা এবং তার অনুগ্রহ অবলোকন দ্বারা পরিপূর্ণ হয়, তখন তার উপর আল্লাহর সন্তুষ্টির আগমনই তার লক্ষ্য ও চূড়ান্ত কামনা হয়। আর এটা এমন বিশাল অনুগ্রহ যা চিরস্থায়ী জান্নাতে বান্দাদেরকে আল্লাহ তাআলা যেসব নিয়ামত দান করবেন তার মধ্যে সবচেয়ে বড় আল্লাহর দিদার লাভ করা ব্যতীত। হাদিসে এসেছে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ জান্নাতবাসীদেরকে বলবেন, হে জান্নাতীগণ। তখন তারা বলবেন, হে আমাদের প্রতিপালক, আমরা হাজির, আমরা আপনার কাছে হাজির হতে পেরে সৌভাগ্যবান। আল্লাহ বলবেন, তোমরা সন্তুষ্ট হয়েছ কি? তারা বলবেন, হে আমাদের প্রতিপালক, আমরা কেন সন্তুষ্ট হব না, অথচ আপনি আর কোন সৃষ্টিকে যা দান করেননি তা আমাদেরকে দান করেছেন। তখন আল্লাহ বলবেন, আমি কি তোমাদেরকে এর চাইতেও উত্তম জিনিস দান করব না? তারা বলবেন, হে প্রতিপালক, এর চাইতে উত্তম বস্তু কোনটি? তখন আল্লাহ তাআলা বলবেন, তোমাদের উপর আমার সন্তুষ্টি নির্ধারণ করলাম, এরপর আমি তোমাদের উপর আর কখনো অসন্তুষ্ট হব না। হাদিসটি রয়েছে সহিহ বুখারীতে। রবের পক্ষ থেকে এটা কত বড় অনুগ্রহ, এটা অর্জন করতে সৃষ্টির সেরা নবী রাসূলগণ প্রচেষ্টা করেছেন এবং আল্লাহর শ্রেষ্ঠ বান্দাগণ সাধনা করেছেন। যেহেতু কোন মনিব কর্তৃক তার অধীনস্থ কাউকে কিছু দান করার মানে তাকে সম্মান করা বা তার প্রতি সন্তুষ্ট হওয়া নির্দেশ করে না, এবং যেহেতু কখনো কখনো মাওলা তার বান্দার প্রতি অসন্তুষ্ট হওয়া সত্ত্বেও তাকে ক্ষমা করে দিয়ে থাকেন, তাই আল্লাহ তাআলা যখন তাদেরকে দান করলেন, অতঃপর তাদেরকে এমন সন্তুষ্টির সুসংবাদ দিলেন যে এরপরে তিনি আর কখনো অসন্তুষ্ট হবেন না, তখন এটা নিঃসন্দেহে পরিপূর্ণ স্বস্তিদায়ক ও আনন্দদায়ক নিয়ামত বটে। আল্লাহর বান্দাগণ, মহিমান্বিত আল্লাহ বান্দাদের জন্য তার সন্তুষ্টি আগমনের পন্থাগুলো প্রস্তুত করে দিয়েছেন, সুগম করেছেন এবং ওহির মাধ্যমে এগুলো তাদেরকে জানিয়েছেন। মহান আল্লাহ বলেন, আর মুমিন পুরুষ ও মুমিন নারী একে অপরের বন্ধু, তারা সৎ কাজের নির্দেশ দেয়, অসৎ কাজে নিষেধ করে, সালাত কায়েম করে, যাকাত দেয় এবং আল্লাহ ও তার রাসূলের আনুগত্য করে। তাদের প্রতি আল্লাহ অচিরেই দয়া করবেন, নিশ্চয়ই আল্লাহ পরাক্রমশালী প্রজ্ঞাময়। আল্লাহ মুমিন পুরুষ ও মুমিন নারীকে প্রতিশ্রুতি দিয়েছেন জান্নাতের, যার নিচে নদীসমূহ প্রবাহিত, সেখানে তারা স্থায়ী হবে। আরও আদা দিচ্ছেন স্থায়ী জান্নাতসমূহে উত্তম বাসস্থানের। আর আল্লাহর সন্তুষ্টি সর্বশ্রেষ্ঠ এবং এটাই মহা সাফল্য। হে মুসলমানগণ,
রবের সন্তুষ্টি প্রত্যাশী মুসলিম ব্যক্তির উপর শরীয়তের বিধিবিধান যতই বেশি হোক না কেন, এর কিছু উপকরণ রয়েছে যার উপর তার সন্তুষ্টি নির্ভর করে, কিছু উপায় অবলম্বন রয়েছে সেগুলো গ্রহণ করা দরকার বা গ্রহণ করতে হবে। বান্দা যদি সেগুলো দৃঢ়ভাবে অবলম্বন করে তাহলে সে এমন আনুগত্য পালনের তৌফিক পাবে যা তার মাওলার সন্তুষ্টিতে পৌঁছে দিবে। আর এর মূলে রয়েছে আল্লাহর সাথে সত্যবাদিতা, কেননা এটাই বান্দার জন্য ইহকালীন ও পরকালীন আল্লাহর সন্তুষ্টিকে আবশ্যক করে। এ বিষয়ে সত্যবাদী নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খবর দিয়েছেন, যা বিশিষ্ট সাহাবি আবু আব্দুর রহমান আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা অবশ্যই সত্যকে অবলম্বন করবে, কেননা সত্য সৎকর্মের দিকে ধাবিত করে আর সৎকর্ম ধাবিত করে জান্নাতের দিকে। কোনো ব্যক্তি যদি সত্য বলতে থাকে এবং সত্যের প্রতি সদা মনোযোগ রাখতে থাকে, শেষ পর্যন্ত আল্লাহর কাছেও সে সত্যবাদী সিদ্দিক হিসেবে তার নাম লিপিবদ্ধ হয়। সহিহ বুখারী ও মুসলিম শরীফে রয়েছে হাদিসটি। এ হাদিসটিতে সুস্পষ্ট প্রমাণ রয়েছে যে কোনো ব্যক্তি তার রবের সাথে সততা অবলম্বন করলে তিনি তাকে তার সন্তুষ্টির মাধ্যম অর্জনের তৌফিক দান করবেন এবং তাকে সে পথে পরিচালনা করবেন। পক্ষান্তরে যে সে রবের সাথে সততা বর্জন করে চলবে তাকে তিনি লাঞ্ছিত করবেন ও পথভ্রষ্ট করবেন। জেনে রাখুন, আল্লাহর সাথে সততা বজায় রাখার কিছু আবশ্যিক বিষয় রয়েছে যা তা থেকেই উদ্গত হয়, কিছু দলিল রয়েছে তা এটার উপরই প্রমাণ বহন করে এবং কিছু সুফল রয়েছে যা তা থেকেই অর্জন হয়। আর সেগুলো হল প্রকাশ্য ও অপ্রকাশ্য সৎ আমল সমূহ যা দ্বারা বান্দা তার মাওলার সান্নিধ্য অর্জন করতে থাকে। অবশেষে সে সৃষ্টির সেরাদের অন্তর্ভুক্ত হয় যাদেরকে বিশাল প্রতিদান, উত্তম পরিণতি ও পরাক্রমশালী মহাদাতার সন্তুষ্টির প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। মহান আল্লাহ বলেন, নিশ্চয়ই যারা ইমান এনেছে এবং সৎকাজ করেছে তারাই সৃষ্টির শ্রেষ্ঠ, তাদের প্রতিপালকের নিকটে আছে তাদের জন্য পুরস্কার হিসেবে স্থায়ী জান্নাত, যার নিম্নদেশে নদী মালা প্রবাহিত, সেখানে তারা চিরস্থায়ী হবে। আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট এবং তারাও তার প্রতি সন্তুষ্ট, এটি তার জন্য যে তার প্রতিপালককে ভয় করে। আল্লাহর সাথে সততা বজায়কারীগণ তাদের সততার বরকত ও উপকারিতা লাভ করবে এমন দিনে যখন তারা এই উপকারিতার প্রতি অধিক মুখাপেক্ষী থাকবে। মহান আল্লাহ বলেন, আল্লাহ বলবেন, এটা হলো সেই দিন যেদিন সত্যবাদীগণকে তাদের সততার সততা উপকার করবে। তাদের জন্য আছে জান্নাত সমূহ যার নিচে প্রবাহিত হবে নদী সমূহ, সেখানে তারা হবে স্থায়ী। আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট হয়েছেন এবং তারাও তার প্রতি সন্তুষ্ট হয়েছে, এটাই মহা সাফল্য। এখানে মহান আল্লাহ বলেছেন যে তিনি এসব সত্যবাদীদের প্রতি সন্তুষ্ট হয়েছেন যারা সৎকর্ম সাধন ও অবাধ্যতা বর্জন শীর্ষক তার সাথে কৃত প্রতিশ্রুতি পূরণ করেছে। আয়াতে উল্লেখিত তারাও তার প্রতি সন্তুষ্ট হয়েছে, একথার অর্থ আল্লাহ যা আদেশ করেছেন ও যা থেকে নিষেধ করেছেন তা পালন করার মাধ্যমে তার আনুগত্য করার যে প্রতিশ্রুতি তারা দিয়েছিল তার বিনিময়ে বিশাল সওয়াব আল্লাহ তাআলা তাদেরকে দিবেন, এটা পেয়ে তারা সন্তুষ্ট হবে। এই নিয়ামত যা আল্লাহ তাআলা তাদেরকে তাদের উপর সন্তুষ্ট হয়ে দিবেন এবং তারাও রবের প্রতি সন্তুষ্ট চিত্তে গ্রহণ করবে, এটাই মহা বিজয়। আল্লাহর আনুগত্য প্রকাশ করার মাধ্যমে দুনিয়ায় তারা যা কামনা করত ও যে জন্য তারা আমল করত তা অর্জনের মাধ্যমে, ফলে তারা যা চেয়েছে তাই পেয়েছে, যা আশা করেছিল তাই অর্জন করতে পেরেছে। যখন বান্দা তার রবের প্রতি সন্তুষ্ট হয় এবং তাকে ভালোবাসে তখন তিনিও বান্দার প্রতি সন্তুষ্ট হন, তাকে দুনিয়াতেই তার সন্তুষ্টি অর্জনের শুভ লক্ষণগুলো প্রত্যক্ষ করান, তাকে সৎকাজে নিয়োজিত করা অন্যায় ও পাপ কর্ম থেকে দূরে রাখার মাধ্যমে, কেননা কর্ম অনুপাতেই তার ফল নির্ধারিত হয়। বান্দা কর্তৃক রবকে ভালোবাসা বিনা দ্বিধাই তার শরীয়ত পালন ও তার আদেশ মান্য করার দাবি রাখে। আর রবের প্রতি বান্দার সন্তুষ্ট থাকার দাবি হল তিনি বান্দার জন্য যা তকদিরে রেখেছেন যদিও তা তার জন্য কষ্টসাধ্য হয় তবুও তা মেনে নেয়া। সুতরাং যে ব্যক্তি এ উচ্চ স্তরে পৌঁছতে পারবে তাকে আল্লাহ তাআলা তার সন্তুষ্টির উচ্চাসনে পৌঁছাবেন, কেননা রবের সন্তুষ্টির বহু স্তর রয়েছে, এগুলো তিনি স্বীয় ইচ্ছায় যাকে ইচ্ছা দিয়ে থাকেন। যেমন জান্নাতে জান্নাতীদের জন্য বিভিন্ন স্তর রয়েছে। হে মুসলমানগণ, উচ্চাকাঙ্ক্ষা ও প্রত্যয়ের সাথে রবের সন্তুষ্টি প্রত্যাশী আমলদার ব্যক্তি সৎকাজের এবং কল্যাণমূলক কাজে অগ্রগামী থাকে। এক্ষেত্রে তার আদর্শ হল সৃষ্টির শ্রেষ্ঠ ও নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ, যেমন মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি বলেছিলেন,
আমি তাড়াতাড়ি আপনার কাছে আসলাম যাতে আপনি সন্তুষ্ট হন। যেমন মুত্তাকিদের ইমাম ও রাসূলগণের সর্দার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন সৎকাজে অগ্রগামী, আল্লাহর সন্তুষ্টি লাভে উদ্যোগ গ্রহণকারী এবং মাওলার কালিমা উদ্দিন হয় এমন প্রত্যেক বিষয়ের প্রতি অগ্রসমানদের আদর্শ। যখন তার জীবন সায়াহ্নে সূর্য গ্রহণ লাগে তখন তিনি ভীত বিহ্বল হয়ে রবের নিকট তার ক্রোধ থেকে আশ্রয় প্রার্থনা করে দ্রুত নিজের চাদর সামলাতে সামলাতে মসজিদের দিকে রওনা দিলেন। তার সাহাবিগণও এমন ছিলেন, আদেশ নিষেধ পালনে তারা সর্বদাই অগ্রগামী থাকতেন, প্রত্যেক সৎ কাজ পালনে তারা কালক্ষেপণ করতেন না। অবশেষে তাদের রব তাদের উপর সন্তুষ্ট হয়ে তাদেরকে সম্মানিত করেছেন এবং তাদের জীবদ্দশাতেই ওহির দ্বারা তাদের আত্মাকে নিয়ামতপূর্ণ করেন যা তার রাসূল তাদেরকে পাঠ করে শুনিয়েছেন। ওয়াসাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিনা ওয়াল আনসার, আর মুহাজির ও আনসারদের মধ্যে যারা প্রথম অগ্রগামী এবং যারা ইহসানের সাথে তাদের অনুসরণ করে আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট হয়েছেন এবং তারাও তার উপর সন্তুষ্ট হয়েছেন, আর তিনি তাদের জন্য তৈরি করেছেন জান্নাত যার নিচে নদী প্রবাহিত, সেখানে তারা চিরস্থায়ী হবে, আর এটাই তো মহা সাফল্য। আল্লাহ তাআলা আমাকে এবং আপনাদেরকে মহাগ্রন্থ আল কুরআনের হেদায়েতের মাধ্যমে উপকৃত করুন, আমাদেরকে তার নবীর সুন্নতকে আঁকড়ে ধরার তৌফিক দান করুন। আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করছি, নিশ্চয়ই তিনি ক্ষমাশীল এবং পরম দয়ালু। সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহর জন্য, তিনি আমাদের উপর ইহসান করেছেন, অনুগ্রহ করেছেন, আমি তার শুকরিয়া আদায় করছি। তিনি আমাদেরকে ভালো কাজের তৌফিক দান করেছেন এবং আমাদের উপর নানাবিধ অনুগ্রহ ও নিয়ামত প্রদান করেছেন। অতঃপর দরুদ ও সালাম বর্ষণ হোক তার বান্দা ও রাসুল মুহাম্মদ এর উপর, যিনি তার অনুগ্রহের প্রতি, যিনি তার সন্তুষ্টির প্রতি আহ্বানকারী ছিলেন। অতঃপর আল্লাহর বান্দাগণ, আমাদের সুমহান প্রভু মহান আল্লাহ অতি কৃতজ্ঞ, তিনি বান্দাকে স্বীয় সন্তুষ্টির দ্বারা সম্মানিত করেন। যদি রবের প্রশংসায় ও তা তিনি তাকে যা নিয়ামত দিয়েছেন তার শুকরিয়া আদায়ে তার জিহ্বা সিক্ত থাকে। আনাস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়ই আল্লাহ সেই বান্দার প্রতি সন্তুষ্ট হন যে কিছু খেলে আল্লাহর প্রশংসা করে এবং কিছু পান করলেও আল্লাহর প্রশংসা করে, অর্থাৎ আলহামদুলিল্লাহ পরে। সহিহ মুসলিমে রয়েছে হাদিসটি। আর মহাদাতার পক্ষ থেকে এ বিশাল প্রতিদানটি চূড়ান্ত অনুগ্রহ, যেহেতু তিনি বান্দাকে আহারের নিয়ামত দিয়েছেন তারপর সে তা আহার করেছে, অতঃপর তাকে এজন্য প্রশংসা করার মানসিকতাও দান করেছেন, অবশেষে তিনি তার উপর সন্তুষ্ট হয়েছেন। আমাদের রব পরম সহিষ্ণু, তিনি বান্দাকে স্বীয় ক্রোধ থেকে সন্তুষ্টির দ্বারা আশ্রয় প্রদান করেন যদি সে তার নিকট আশ্রয় প্রার্থনা করে, যেমনটি মুত্তাকিদের ইমাম ও সৎ পথের পথিকদের আদর্শ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রার্থনা করতেন। উম্মুল মুমিনিন আয়েশা বিনতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, এক রাতে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিছানায় পাচ্ছিলাম না, তখন আমি আমার হাত দ্বারা তাকে খুঁজতে লাগলাম, তখন আমার হাত তার পদযুগলের উপর পতিত হল, তখন তার পা খাড়া ছিল এবং তিনি ছিলেন সিজদারত, সিজদায় তিনি বলছিলেন, আউযু বিরিজাকা মিন সাখাতিক ওয়া বিমুআফাতিকা মিন উকুবাতিক, হে আল্লাহ, আমি তোমার নিকট অসন্তুষ্ট থেকে তোমার সন্তোষের মাধ্যমে এবং তোমার আযাব হতে তোমার ক্ষমার মাধ্যমে আশ্রয় প্রার্থনা করছি। হাদিসটি রয়েছে সহিহ মুসলিমে। আল্লাহর অবাধ্যতা হয় এমন বিষয় ব্যতীত যাবতীয় বিষয়ে পিতা মাতার প্রতি সদ্ব্যবহারের মাধ্যমে তাদেরকে সন্তুষ্ট করাও আল্লাহর সন্তুষ্টি আগমনের লাভের অন্যতম জোরালো মাধ্যম। নবী সাল্লাল্লাহু আলাইহি বলেছেন, মাতা পিতার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি, তাদের অসন্তুষ্টিতে আল্লাহর অসন্তুষ্টি রয়েছে। সুনানে তিরমিজিতে রয়েছে হাদিসটি। ইমাম ইবনে হিব্বান সহ অনেকেই হাদিসটিকে সহিহ বলেছেন। হে আল্লাহ, আপনার দয়ায় আমাদেরকে আপনার পছন্দনীয় ও সন্তোষজনক পন্থার হেদায়েত দিন এবং আপনার শাস্তি ও ক্রোধের যাবতীয় খাত থেকে আমাদেরকে দূরে রাখুন। হে মুসলমানগণ, আল্লাহ তাআলা আপনাদেরকে এমন এক বিষয়ের আদেশ করেছেন যা প্রথমে তিনি নিজ পবিত্র সত্তা দ্বারা শুরু করেছেন উদ্বুদ্ধকরণ ও সম্মান প্রদর্শনার্থে, তারপর সম্মানিত ফেরেশতা মণ্ডলীর দ্বারা এ বিষয়ে গুরুত্বারোপ করতে। তিনি বলেছেন,
নিশ্চয়ই আল্লাহ নবীর প্রশংসা করেন এবং তার ফেরেশতাগণ নবীর জন্য দোয়া ইস্তিগফার করেন। হে ইমানদারগণ, তোমরাও নবীর উপর সালাত পাঠ করো এবং তাকে যথাযথভাবে সালাম জানাও। হে আল্লাহ, আপনি আপনার বান্দা ও রাসুল মুহাম্মদ এবং তার পরিবারের উপর সালাত ও সালাম বর্ষণ করুন। হে আল্লাহ, আপনি হেদায়েতপ্রাপ্ত খলিফাগণ আবু বকর, উমর, উসমান ও আলী রাদিয়াল্লাহু আনহুম আজমাইন তাদের উপর সন্তুষ্ট হন এবং সাহাবীদের প্রতিও সন্তুষ্ট হন। তাবিঈগণ এবং যারা কিয়ামত অবধি ইহসানের সাথে তাদের অনুকরণ করবে তাদের সকলের উপর সন্তুষ্ট হন। আপনার দয়া ও অনুগ্রহে আমাদেরকেও তাদের সাথে সামিল করুন। হে মহাসম্মানের অধিকারী, হে আল্লাহ, আপনি ইসলাম ও মুসলিমদেরকে সম্মানিত করুন, শিরিক ও মুশরিকদেরকে অপদস্থ করুন, আপনার দিনের শত্রুদেরকে ধ্বংস করুন, আপনার মুমিন বান্দাদেরকে সাহায্য করুন। হে আল্লাহ, আপনি আমাদেরকে আমাদের দেশে ও ঘরে নিরাপত্তা দান করুন। হে আল্লাহ, আপনি আমাদের ইমামগণ এবং শাসকবর্গকে সংশোধন করুন, আমাদের নেতা হারামাইন শরীফাইনের সেবককে হক ও হেদায়েতের মাধ্যমে সাহায্য করুন, তাকে ও তার নায়েবকে সাহায্য করুন, তাদেরকে সেসব কাজের তৌফিক দিন যাতে ইসলাম ও মুসলিমদের কল্যাণ রয়েছে। হে আল্লাহ, আমাদেরকে দুনিয়া ও আখেরাতে কল্যাণ দান করুন, আমাদেরকে জাহান্নামের আযাব থেকে রক্ষা করুন। আল্লাহর বান্দাগণ, আপনারা আল্লাহকে স্মরণ করুন, তিনি আপনাদেরকে স্মরণ রাখবেন, আপনারা তার নিয়ামতের শুকরিয়া আদায় করেন, তিনি আরো বাড়িয়ে দেবেন। বস্তুত আল্লাহর স্মরণই সর্বশ্রেষ্ঠ, আর আপনারা যা করেন আল্লাহ তা ভালো জানেন।